সরকারি দরে ডিম বিক্রি করতে না পারায় আরত বন্ধ রেখেছেন চট্টগ্রামের পাহাড়তলির ব্যবসায়ীরা তবে ক্রেতাদের অভিযোগ অনেক ব্যবসায়ী গোপনে বেশি দামে ডিম বিক্রি করছেন ডিমের খাবারে বাড়ছে ডিমের দাম আর এ নিয়ে আরও জানাতে পাহাড়তলি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন ইফতেকার রাহেন তবে শুরুতেই চলে যেতে চাবো মাহফুজ আপনার কাছে মাহফুজ আরত বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি না করা হচ্ছে এই তথ্যের কোনো সত্যতা প্রশাসন দিতে পেরেছে কিনা সেক্ষেত্রে তাদের তৎপরতা বা কী দেখতে পাচ্ছেন অনেক আপনি জানেন যে গেল কিছুদিন ধরে ডিমের বাজার এমনিতে অস্থির সরকার নির্ধারিত যে দাম তার ধারে কাছেও নেই বাজারে ডিমের দর এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে চট্টগ্রামের ডিমের বড় পাইকারি আড়ত হচ্ছে পাহাড়তলি সেই পাহাড়তলিতে আড়তগুলো বন্ধ রেখেছেন এখানকার আড়তদাররা তারা বলছেন মূলত সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে সেই দামে তারা ডিম সংগ্রহ করতে পারছেন না এবং এই বিক্রি করতে পারছেন না যার কারণে তারা বন্ধ রেখেছেন এবং এই সংকট যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না ততক্ষণ তারা বন্ধ রাখবেন এমনটি আমাদেরকে জেনেছেন তবে কেউ কেউ অভিযোগ করছেন যে বেশি দাম দামে বিক্রি করতে পারলে পরে অনেকেই দোকান খুলে ডিম বিক্রি করছেন আবার দোকান বন্ধ করে রাখছেন কিন্তু আমরা এখানে খবর নিয়ে জানতে পেরেছি অধিকাংশ আরতে কিন্তু পর্যাপ্ত ডিম রয়েছে তবে এক ধরনের কৃত্রিম সংকট বলছেন কেউ কেউ কিছু অসাধু ব্যবসায়ী এই সংকটটি তৈরি করছেন এবং তারা একটি বাজারে ফায়দা লুটার চেষ্টা করছেন এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকালকেও কিন্তু এখানে অভিযান পরিচালনা করেছে একটি দোকান বন্ধ ছিল আড়ত সেখানে দোকান খুলে তারা দেখতে পেল প্রায় এক লাখের বেশি আড়তে ডিম রয়েছে কিন্তু তারা বিক্রি করছেন না সেই অভিযোগের ভিত্তিতে সত্যতা মেলায় সেই প্রতিষ্ঠানকে তারা এক লাখ টাকা জরিমানা করেছে এবং সতর্ক করেছে যে বেশি দামে বিক্রি করলে পরে তাদেরকে আইনের আওতায় আনা হবে জরিমানা করা হবে তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পাহাড়তলি থেকে ডিমের আড়তের সবশেষ তথ্য এবার চলে যাব গাজীপুরে সেখানে আছেন সকল মিফতাকার ইফতাকার গাজীপুরের খামারগুলোতে ডিমের দরদাম কেমন দেখছেন জানাবেন অনেক গেল মাসের মাঝামা যেতে কিন্তু যে কৃষি বিপণন অধিদপ্তর থেকে ডিমের যৌক্তিক দর নির্ধারণ করে দেওয়া হয় তাতে কিন্তু বলা হয়েছিল যে খামার পর্যায়ে প্রতি পিস ডিমের যে বিক্রি মূল্য সেটি হচ্ছে 10 টাকা আটান্ন পয়সা এবং পাইকারি বাজারে এগারো টাকা এক পয়সা এবং সর্বোচ্চ খুচরা বাজারে অর্থাৎ ভোক্তাকে কাছে বিক্রি করতে হবে এগারো টাকা তবে খামারে আজকে আমরা দেখতে পেয়েছি ডিম হচ্ছে আশি পয়সা অর্থাৎ আহ সর্বোচ্চ যে খুচরা মূল্য তার থেকেও কিন্তু এক টাকা বেশি দরে খামার থেকে ডিম সংগ্রহ করতে হচ্ছে এই অবস্থায় আমরা খামারিদের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে মাঝে গত মাসে যখন সরকার এই দামটি নির্ধারণ করে দেওয়া হয় তারপরে কিন্তু আহ তারপরও কিন্তু এই দামটি কোথাও কিন্তু মানা হচ্ছিল না তারপরে মাঝে যখন ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বাজার মনিটরিং করা হচ্ছিল বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছিল তখন ডিমের দাম কিছুটা কমে আসলেও এখন কিন্তু আবারও কিন্তু বাড়ছে অর্থাৎ গত তিন চার দিন আগেও কিন্তু খামারের ডিমের দাম কমে কিন্তু বারো টাকায় প্রতি পিস ডিম বিক্রি হয়েছিল খামার থেকে তবে সেটি কিন্তু আবারও কিন্তু প্রতিদিন বিশ পয়সা তিরিশ পয়সা করে বাড়ছে এবং আজকে আহ গাজীপুরে যে খামার গুলো রয়েছে সেখানে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে বারো টাকা আশি পয়সা এবং বারো টাকা সত্তর পয়সা এর মধ্যে এবং খামারিদের সাথে আমরা কথা বলেছিলাম যে কেন আসলে ডিমের দামটি আসলে বাড়ছে কিংবা এটার কারণ পেছনে কারণ কি তারা বলছেন যে মূলত যে সমিতি থেকে যে নির্ধারণ করে দেওয়া দর সেই দরটি তারা অনুসরণ করেন এর বাইরে তাদেরকে বিক্রি করার কোনো সুযোগ নেই ক্ষেত্রে তারা বলছেন যে টিমের যে উৎপাদন খরচ সেটি কমানোর জন্য তারা সরকারের নির্দেশনা চেয়েছেন এবং যাতে ভোক্তা উৎপাদন পর্যায়ে যেন ডিমের মূল্য যেন উৎপাদন খরচ যেন কমানো যায় সেটি কিন্তু তারা দাবি করছেন তো সবকিছু মিলে গাজীপুর থেকে আমার কাছে এই ছিল ডিমের দ্বারা সবশেষ তথ্য চট্টগ্রাম ও গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা যারা ছিলেন ডিমের বাজারের সবশেষ দরদামের খবর